দেখো, সকালবেলা আমি একটু রাস্তায় বেরিয়েছি, আমাদের বাড়ির সামনে রাস্তায়, মানে আজকে অনেক সকালে ঘুম ভেঙে গেছে 4:30 সময়। তো তখন উঠিনি, তার আধা ঘন্টা পরে উঠলাম, উঠে ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে ভাবলাম তোর তো চা খাবো, তো তোমাদের দাদা ভাই তো গেছে হাঁটতে, মর্নিং ওয়াকে গেছে, মর্নিং ওয়াক থেকে আসবে, তারপরে চা করবো। তো ভাবলাম আমি একটু রাস্তায় তাহলে হাঁটাহাঁটি করি। কালকে হচ্ছে বৃষ্টি হয়েছে, আজকে এখনো মেঘলা ভাব আছে, এখনো সূর্য ওঠেনি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেফালি ভূমি ব্লগ। তোমরা জানি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর দেখো আমি হচ্ছে চা করতে চলে এসেছি, তোমাদের দাদাভাই চলে এসেছে, আর হচ্ছে চায়ে জলটা পরিমাপ মতো দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম চিনি, আর এখন দিচ্ছি আদা। একটু আদা না দিলে চায়ের গন্ধটা ঠিক আমার ভালো লাগে না। আর হচ্ছে দুধ চা করবো, দুধ চাতেও আমি আদা দেই, অনেকে দুধ চায় আদা দেয় না, কিন্তু আমি দুধ চাতে আদা দেই, কারণ হচ্ছে আদা না দিলে চায়ের যে একটা গন্ধ, সেই গন্ধটাতে আমার কেমন যেন বমি পায় এখনও। এখনও বলতে যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন আমি চায়ের গন্ধটা সহ্য করতে পারতাম না, চায়ের গন্ধটা উঠলেই আমার বমি হয়ে যেত, সেই কারণে এখনও আমার মাঝে মধ্যে চায়ের গন্ধটা লাগলেও কেমন যেন বমি পায়। আর দিয়ে দিলাম দুধ, আর হচ্ছে আমাদের পাউডার দুধই আনে, কারণ তোমাদের দাদাভাই গরুর দুধের চা খায় না, আর হচ্ছে পাউডার দুধেরই চা খায়। আর হচ্ছে আমিও একটু দুধ চাই খাই, লাল চা খুব কমই খাই, কারণ তোমাদের দাদাভাই তো লাল চা খায় না। আর লাল চাটা খেলে অবশ্য আমার ভালোই হয়, কারণ দুধ চা খেলে না আমার গ্যাস হয়ে যায়, কিন্তু কি করব, চা তো একবারই খাই, আমি শুধু এক টাইম চা খাই, সকালেই চা খাই, অন্য টাইম চা খাই না, হয়তো অন্য টাইমে ইচ্ছে হলে কফি খাই, কিন্তু চা আর খাই না। আর দুধ চাটা খেলে আমার গ্যাস হয়, কিন্তু কি করব, আবার নিজের জন্য আলাদা করব, আবার করব, এই জন্য বিরক্ত লাগে, এই জন্য হচ্ছে একসঙ্গে চা করি। আর কোনো দিন কেমন ইচ্ছা হলে আমি একটু লাল চা করে খাই। তো চলো দেখতে থাকো। দেখো উঠোনে হচ্ছে আগের দিনের গম পড়েছিল, আমি হচ্ছে ঝড় বৃষ্টি উঠে আসছিল দেখে তাড়াতাড়ি করে তুলতে গিয়ে তাড়াহুড়ো করে কিছুটা গম পড়ে গেছিলো, আর সেই গমগুলোই তিনটে পায়রা এসেছে খেতে, আরও আসে পায়রা, তো সকালবেলা দেখলাম তিনটেই এসেছে, তো সেই তিনটে পায়রাই খাচ্ছে গমগুলো কুটে কুটে। আর আমি মাঝে মধ্যে গম পড়ে আছে তাই খাচ্ছে, না হলে পায়রাগুলো আসে আমি মাঝে মধ্যে ঘরে গম রেখে দেয় ওদের জন্য, ওরা এলে সেই গমটা ওদের দিয়ে দেই। আর দেখো আমাদের বাড়ির সামনেটা রাস্তার পাশ দিয়ে না অনেক জঙ্গল হয়ে গেছিলো, জঙ্গল বলতে ওই যে গাছ হয়ে গেছিলো, ঘাস সবুজ দেখছো কেমন হয়ে গেছে আমাদের এই ড্রেনের, এটা ড্রেনের পাশ দিয়ে ওই যে ওই কাকুটা যে পর্যন্ত গেছে ওই পর্যন্তই পরিষ্কার করে দিল, আর ওই পাশেরটা অন্যদের জায়গা, কিন্তু পরিষ্কার ওইটুকুনি পরিষ্কার করে দিলে ভালো হতো, কিন্তু আর করলো না। আর হচ্ছে এইখানে দেখো আমার মেয়েটাকে একটু পড়তে বসিয়েছি, দেখবে কত কী করছে, নাচ করছে, গান করছে, কত কী করছে, কথা বললে মোটে শোনেই না। আর দেখো আমার মেয়েকে একটু পড়তে দিয়ে আমি একটু কাজে গেছিলাম, অমন করে নাচ করছে, শুধু নাচতেই থাকে, নাচতেই থাকে, নতুন নতুন নাচতে শিখেছে না, মানে কদিন হলো ভর্তি করেছি নাচের ক্লাসে, প্রায় 2 মাস হয়েছে, তার জন্য একটু ফাঁকা পেলেই নাচ করতে থাকছে দেখছো, পর আবার মুখে আঙুলতে চুপ করতে বলছে, হ্যাঁ কেমন লাগে বড়ো বল। আর এত বড় মেয়ে হয়ে গেছে, একা একা পড়তে চাই না, যদি একা পড়তে বসিয়েও রাখি তবু এরকম বদমাইশি করে, যার জন্য ওর পাশে বসেই থাকতে হয়। দেখেছো কেমন করছে, তোমরাই একটু দেখো, ওকে কেউ পাগলি বলবে আর না বলবে বলো ও। আর হচ্ছে আমি যে এসে বললাম আর দেখবে আমাকে ধরে মারছে, এমন করছে জানো, ও কিচ্ছু জানে না, আমার উপরে রাগ দেখাচ্ছে, আমি কেন এখনই তাড়াতাড়ি চলে আসলাম, ও তো লিখছিলো পড়ছিলো এমন করে আমাকে বলছে জানো না। আর হচ্ছে এক প্রকার ওর সঙ্গে আমার হচ্ছে মারপিটই হয়ে গেলো জানো তো, কারণ আমার মেয়েটা না একটু কথা শোনে না, মানে শুধু দুষ্টুমি করতে চায়, শুধু খেলতেই চায়, শুধু দুষ্টুমি করতে চায়, আর এই দেখো আমাকে হচ্ছে কামড়াতে যাচ্ছে, আর শুধু বদমাইশি করে, মারপিট তো করেই সেই সঙ্গে বদমাইশিও করে। সকাল থেকে অনেক কিছু করলাম, অনেক কাজ করলাম, এখনো কাজ কমপ্লিট হয়নি, রোদ বেরিয়েছে, কালকে তো গম ধুয়ে দিয়েছিলাম, যাই হোক গমগুলো শুকিয়েছে, আজকে একটু রোদে দিতে হবে, আজকে একটু রোদে দিলে তাহলে গমটা ভালো শুকনো হয়ে যাবে, তাহলে আটাটা ভালো হবে। আর হচ্ছে সকালবেলা কালকে তো বৃষ্টি হলো, বৃষ্টি হয়েছিল, পরে তোমাদের সেটা দেখাতে পারিনি, দেখাইনি,
আর হচ্ছে সকালবেলা ওয়েদারটা দেখে মনে হলো যে আজকে আর রোদ বেরোবো না, কিন্তু যাই হোক রোদটা বেরিয়েছে ভালো। এবার হচ্ছে গমটা আমি রোদে দিয়ে দেবো, কারণ হচ্ছে আবার মেঘও হতে পারে, বলা যায় না, মানে রোদটা পুরোপুরি ক্লিয়ার না এখনো, তবুও যেটুকুনি রোদ বেরিয়েছে গমটা হচ্ছে আজকে রোদে দিলে শুকিয়ে যাবে। আর হচ্ছে দেখো আমার মেয়ে হচ্ছে পড়ে টরে গেল, বই খাতা কিছুই গোছাইনি, এখন এগুলো হচ্ছে গুছাবো, গুছিয়ে রাখবো, রেখে তারপরে গমটা মেরে দেবো। আর আমার মেয়ের ওদিকে খাবার বসিয়ে দিয়েছি, আমাদের এখনো খাওয়া দাওয়া হয়নি কিছু। তোমাদের দাদা ভাই বাজারে গেছে, দেখি আসুক, তারপরে হচ্ছে যা হয় আর করি। আর সকালবেলা আজকে অনেক সকালে উঠেছি, তো মানে মাথাটা কেমন ধরেই আছে, মনে হচ্ছে ঘুম পাচ্ছে, ঘুমোলে একটু ভালো লাগবে। তো যাই হোক বাকি কাজগুলো করি, দেখতে থাকো। তো দেখো আমি এখন গমগুলো মেলে দিচ্ছি, রোদ উঠে গেছে সকালবেলা, দেখে মনে হলো যে আকাশের অবস্থা ভালো ছিল না, রোদ বেরায়নি, প্রায় অনেকটা বেলাতেই রোদ উঠেছে, প্রায় 8টার সময় রোদটা উঠলো, তো উঠোনটা একটুখানি শুকালো, তারপরে আমি হচ্ছে গমগুলো মেলে দিলাম। আর আরেকদিন মানে আজকের দিনটা রোদে দিলেই গমগুলো হচ্ছে আমি ভাঙাতে দেবো, একদম সুন্দর হয়ে যাবে। আর এই দেখো আমার ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, আর ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম সর্ষের তেল, আর হচ্ছে সর্ষের তেলে বেশি টেস্ট লাগে অবশ্য ছোলা ভাজাটা। আর কড়াইতে দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ, আর হচ্ছে এবার আমি ছোলাগুলো না সিদ্ধ করে রেখেছি, কালকে হচ্ছে রাতে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেই ছোলাটা আমি হচ্ছে প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি, কারণ কাঁচা ছোলা আমার ঠিক ততটা খেতে ইচ্ছা করে না বা ভালোও লাগে না। তোমাদের দাদা ভাই আবার কাঁচা ছোলাটা পছন্দ করে চপ দিয়ে মুড়ি দিয়ে, কিন্তু আমি হচ্ছে সিদ্ধ করে এই ছোলাটা ভেজে তারপরে খাই, সিদ্ধ করে এরকম জল ভিজিয়ে রেখেছিলাম, ছোলাটা আমি দিয়ে দিলাম। আর হচ্ছে এর ভিতরে নুন লঙ্কা আর হলুদ, না লঙ্কাটা দিতে ভুলে গেছিলাম অবশ্য, লঙ্কাটা দেওয়া হয়নি, নুন আর হলুদটাই দিয়ে দিয়েছিলাম। আর হচ্ছে ছোলাগুলো একটু ভেজে নেবো, বেশ ভাজলে বেশ টেস্টটা অন্যরকম আসে আমার কাছে, আর হচ্ছে খেতে অন্যরকম লাগে, টেস্ট লাগে। আর মুড়ি দিয়ে তো তেল তেল বেশ হলুদটা থাকে, মুড়িটা মেখে নিলে বেশ একটু হলুদ হলুদ হয়ে যায় মুড়ির রঙটা, আর হচ্ছে তেল এক্সট্রা কাঁচা তেল লাগে না, ওই তেলটাতেই মুড়িটা মাখানো হয়ে যায়, টেস্ট লাগে। দেখো ছোলা ভাজাটা আমার হয়ে গেছে, আর এইখানে দেখো আমি মুড়িটাও মেখে নিয়েছি, ছোলা কাঁচা পেঁয়াজ একটু নিয়েছি, কাঁচা লঙ্কা, আর মুড়ির যা খেতে যা টেস্ট হয়েছিল একদম। দেখো রান্না হচ্ছে এখানে চিকেন, আজকে তোমাদের দাদা ভাই রান্না করছে, যার জন্য আমি আর দেখাইনি, আমি সব রেডি করে দিয়েছি মশলা টশলা, তোমাদের দাদা ভাই রান্না করছে। তো দেখছে তোমাদের দাদা ভাই আজকে একটু রান্না করে দিল, রান্না বলতে শুধু চিকেনটা করেছে, মশলা টশলা সব আমি রেডি করে দিয়েছি, পটল ভেজেছি, আলু আর কিছু আলু কুন্দরি আর হচ্ছে বটবটি সেগুলো আমি সব ভেজে ভেজেছি, শুধু চিকেনটা করেছে, মশলা টশলা সব করে দিয়েছি, আর মানে শুকিয়ে গেছে, আজকের দিনটা শুকালেই হয়ে যাবে। আর আমার এই যে জামা কাপড়গুলো দেখছো, কিছু জামা কাপড় আছে সেগুলো আমি কেচে, আর থালা বাসনগুলো আছে, থালা বাসন আছে, আর এই যে এইগুলো কাচবো, আর এই দেখো এইখানে কিছু জামা কাপড় আছে, এইগুলো কেচে আমি স্নান করে নেবো, খুব কষ্ট হয়ে গেছে, মানে গরম লাগছে প্রচণ্ড পরিমাণে, আর এখানে প্রচণ্ড পরিমাণে রোদ, বুঝতেই পারছো রোদ। আমি এখানে ফোনটা রেখে কোথায় কীভাবে ক্যামেরা করবো, দেখো থালা বাসনগুলো জামা কাপড়গুলো, তো চলো আমি এগুলো কমপ্লিট করে স্নান করে নিই। গুড ইভিনিং বন্ধুরা, তো এখন হচ্ছে বিকাল হয়ে গেছে, বিকাল বলতে হচ্ছে 5:30, তো আমি খেয়ে হচ্ছে তোমাদের দাদা ভাইটা দেখলে রান্না টান্না করলো বেশ গুছিয়ে, আজকে রান্না করেছিল, তোমাদের আর রান্নাটা পুরোটা দেখাতেও পারলাম না, কারণ হচ্ছে তোমাদের দাদা ভাই করেছে, তো যার জন্য আমি পুরোটা আজকে দেখাইনি, তোমাদের দাদা ভাই ক্যামেরার সামনে আসতেই চায় না, তো হচ্ছে কী করবো বলো, যার জন্য একটুখানি দেখালাম। আর তো দেখো আমি হচ্ছে গমগুলো ঝেড়ে নিচ্ছি, কারণ গমগুলো শুকিয়ে গেছে, আর গমগুলো ভালো করে কুলোতে ঝেড়ে, আর হচ্ছে ওর ভিতরে যদি কিছু একটা দুটো পাথর টাথর থাকে, বালি টালি থাকে, সেগুলোই আমি বেছে নিচ্ছি। আর গমগুলো আমি একবারেই ঝেড়ে তুলছি, পরেও ঝাড়তে পারতাম, পরিষ্কার করতে পারতাম, কিন্তু ভাবলাম না এখনও তো পরিষ্কার আছে, অন্ধকার হয়নি বলো, পরিষ্কারই আছে, ঘন্টায় ভালো পরিষ্কার আছে, যার জন্য গমগুলো একবারে ঝেড়ে নিলে তাহলে আমার পরের দিনের কাজটা মানে চাপটা কম থাকবে, পরের দিন সকালবেলায় আমি গমটা দিয়ে দিতে পারবো রেডি করে। আর ব্যাগ যে আর হচ্ছে একটা ক্যারি বড় ক্যারি প্যাকেট ধুয়ে দিয়েছিলাম, যার ভিতরে গমটা ঢেলে দিয়ে দেয়, আটাটা গমটা ভাঙানোর পরে আটা না ওই প্যাকেটের মধ্যে আমাকে দিয়ে দেয়, আর আমি হচ্ছে গমটা ঝেড়ে হচ্ছে রেডি করে
রাখলে যখন যাবে তখন সঙ্গে সঙ্গে দিয়ে দিতে পারবো, আর না ঝেড়ে রাখলে আবার পরের দিন সকালবেলা মানে টেনশন থাকবে কখন গমটা পরিষ্কার করবো কখন ঝাড়বো। আর হচ্ছে দেখো হাওয়াতে কেমন আমার তাবুগুলো উল্টো উল্টে আসছে, হাওয়াটা বেশ ভালোই ছিল, ঠান্ডা ঠান্ডা ছিল, সেই জন্য ভাবলাম ঠান্ডা ঠান্ডাও আছে ওয়েদারটাও ভালো আছে, তো আমি হচ্ছে গমগুলো একবারে ঝেড়ে রেডি করেই রাখি, কারণ হচ্ছে আমার তো একা সংসার, জানোই তো নিজেকেই সব করতে হয়, আমার মেয়েটাও ছোটো, আমার মেয়েটা ছোটো করতে অত বড়ো হয়ে গেছে তার নিজ হাতে খাবে না, জানো এটাই আমার সব থেকে বড়ো দুঃখ যে আমার মেয়েটা কবে একটু নিজ হাতে খাবে, ওকে খাবার সামনে দিলেও না খেয়েই চুপচাপ বসে থাকবে, যার জন্য আমার একদম ভালোই লাগে না, ওই কষ্ট হলেও খাইয়ে দেয় আর যার জন্য কাজের তো শেষ থাকে না। তো আমার গমগুলো দেখো ঝাড়া হয়ে গেছে, আর এই জামাকাপড়গুলো হচ্ছে স্নান করার সময় ধুয়ে দিলাম, তোমাদের বললাম যে আমি কেচে দেবো, তো সেগুলোই শুকিয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। আর আর বাইরেটা হচ্ছে মানে লাইটটার জন্য কেমন যেন ক্যামেরাটায় ছবিটা ভালো আসেনি, কেমন কালো কালো হয়ে গেছে ছবিটা, যাই হোক তো দেখো আমি কাজগুলো কমপ্লিট করে দেবো। আর এইখানে হচ্ছে থালা বাসনগুলো আমি দেখো রেখেছি কুয়ো করে, কুয়ো জানোই তো আমি আগেও একদিন বলেছি যে আমি একদিন বলেছিলাম যে এটা দেওয়া হয়েছে আমার মেয়ের জন্য, আমার মেয়ে তো আগে উঠে মানে যখন বুঝতে শিখেনি তখন তো এখানে চলে আসতো, আর দেখো আমার মেয়েকে করে দিলাম, আমার মেয়ে খেলো না একটুখানি খেলো, আর এই পাস্তাটা কোন দোকান থেকে এনেছে জানি না, একটুও ভালো না খেতে, একটুও ভালো না খেতে, তো ওর জন্যই করলাম ওই খেলো না, আর আমার খুব একটা পছন্দ হয় না পাস্তা, তো কি করব নষ্ট তো করতে পারি না, তো খেয়ে নিলাম। আর বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে, আর হচ্ছে যারা নতুন তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।